থাইরয়েডের সাধারণত কি কি রকমের রোগ হয়, এটি শুধু কি সবসময় বেশি হবে নাকি কমও হতে পারে, অথবা আর কি কি অসুবিধা থাকতে পারে? থাইরয়েড রোগগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে আমরা বলছিলাম যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নামক হরমোন তৈরি হয়, তখন এই হরমোনটা যদি তৈরি কম হয় অথবা এর শরীরের এর অ্যাকশনটা যদি কমে যায়, তা এই অবস্থাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড কম তৈরি হচ্ছে, এটা একটা সিচুয়েশন, এবং এই সিচুয়েশনটাই বেশি। আচ্ছা, দ্বিতীয় সিচুয়েশন হচ্ছে যে হ্যাঁ, যদি এখান থেকে অতিরিক্ত পরিমাণ থাইরয়েড হরমোন তৈরি হয় তখন শরীরের মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, এই অবস্থাটাকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস। আচ্ছা, এটা হলো যে শরীরে তাহলে হরমোনটা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ডটা যদি আকারে অনেক বড় হয়ে যায়, যেটাকে আমরা স্বাভাবিক ঘ্যাগ বলি বা গয়টার বলি আমরা, এছাড়াও দেখা যাচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের কোনো একটা অংশে একটা ছোট্ট নোডিউল বা একটা গোটার মতো হচ্ছে। এছাড়াও থাইরয়েড গ্ল্যান্ডের ইনফেকশন হতে পারে, যখন থাইরয়েড গ্ল্যান্ডে ব্যথা হতে পারে, যেটাকে আমরা বলি থাইরয়েডাইটিস। অর্থাৎ এই কয়েকভাবে এই রোগটা প্রেজেন্ট করতে পারে।